প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এই কারণে সেপ্টেম্বরে চীন সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। চলতি বছর প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প নিয়ে অনিশ্চয়তার কথাও জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রোকসানা আমিন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিতে 26 মে রাতে ঢাকায় দুদিনের সফরে এসেছিলেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডং। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন কিনা। প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে চীন সফরের জন্য, কিন্তু যে সময়টা দিয়েছে ওই সময় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে থাকবে, তো আমরা বলছি ওটা ওই সময় সম্ভব না। তারপরে তারা নতুন করে কিছু দিল এখনও দেয়নি, না আমরা কোনো বিকল্প প্রস্তাব দেই নাই, আমার জানা মতে দেই নাই, এটা প্রিয় মতে জিজ্ঞেস করতে পারেন। আমরা শুধু বলছি ওই সময় নেত্রী যাতে নিউ ইয়র্কে যাওয়ার থাকার সম্ভব। এর মধ্যে মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সেইটাও বলতে পারবো না, শুনেন দুইবার ডেট টেট মিয়ানমার দেওয়ার পরে ব্যস্ত গেছে, আর এখনো আন্তরিকতা না থাকলে কাজ হয় না। ওদের মধ্যে আন্তরিকতার কিছুটা অভাব আছে, আর নাইলে এতদিনে শুরু হতো, 6 বছর হয়ে যাচ্ছে কোনোটাই করেনি। যারা বলে যে তোমরা ভালো করে রাখতে পারছো না হিউম্যান রাইটস ওয়াচ সমক টমক, তাদের জায়গার কোনো অভাব নাই আর সম্পদের অভাব নাই, তাদের লুকো দরকার, নিয়ে যাক না কেন ওগুলো বলেন ওদের নিয়ে যেতে। আমাকে বললো ক্যানাডা তারা নিবে, আর আমেরিকা বললো আমরা নিব, এখনো পর্যন্ত মাত্র 62 জন নিয়েছে, কোথায় 20 না 30 হাজার করে প্রতি বছর নিবে, দারে কাছে না হলে মুখে বড় বড় কথা। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউভুক্ত দেশসহ শতাধিক বিদেশি পর্যবেক্ষকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চায় ইলেকশন মনিটরিং ফোরাম। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।